গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। দীপমালাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত। তো সকালে সকাল আমি উঠে পড়েছি, আজকে কিন্তু শুক্রবার। সকালে সকাল উঠেই আমি এই যে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে আজকে প্রসাদে রয়েছে আম আর জামরুল, আর এই যে চন্দনটা এখন বেটে নিচ্ছি। চন্দনটা কিন্তু বেশ সেন্ট আছে। তো এই যে তুলসী পাতা লাগিয়ে এখন দিয়ে দিচ্ছে সব প্রসাদের উপর এবং জলের গ্লাসের উপর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এই যে সোনা কিন্তু রেডি হয়ে বসেই রয়েছে। এই যে প্রসাদগুলো এখন দিয়ে দিচ্ছে। এটা হলো পরের দিন সকালে। পরের দিন সকালবেলা ফুল বাংলা করেছিলাম, তো সেই জন্যে সোনাকে অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই যে চুলের উপরে এগুলো আমাদের নতুন বাড়িতে হয়েছে, গাঁদা ফুলগুলো সেখান থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে সোনার মাথায়। আর আজ